বন্ধুরা সামনেই এশিয়া কাপ দু এবং ওয়ান ডে বিশ্বকাপ দু আর এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপের আগে একটা দারুণ আপডেট দিয়েছে বিসিসিআই হ্যাঁ বন্ধুরা এটা সত্যি ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য একটা দারুণ খবর ভারতীয় প্লেয়ারদের ভিতর এই মুহূর্তে পাঁচজন প্লেয়ার ইনজুরিতে রয়েছে তাও এর মধ্যে চারজনই গুরুত্বপূর্ণ প্লেয়ার তো এই পাঁচজন প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে ভালো প্রোগ্রেস করছে অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে বেশ ফিট হয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো যে যে ভারতীয় ক্রিকেটারদের পাঁচজন প্লেয়ার রয়েছে যারা এই মুহূর্তে এনসিএতে চালাচ্ছে আর তাদের আপডেট সম্পর্কে কারণ বিসিসিআই কিন্তু এই কিছুক্ষণ আগেই আপডেট দিয়েছে তার ভিতর প্রত্যেকেরই কিন্তু ভালো আপডেট সামনে এসেছে তো প্রথমেই আমরা ঋষভ পান্তের সম্পর্কে কথা বলবো বন্ধুরা ঋষভ পান্ত কিন্তু যে রকম ইনজুরিতে পড়েছিল সবাই ভেবেছিল ঋষভ পান্ত হয়তো এক থেকে দেড় বছরের ভিতর আর ক্রিকেটে ফিরতে পারবে না তবে এই মুহূর্তে কিন্তু বিসিসিআই আপডেট দিয়েছে বিসিসিআই এর আপডেট অনুযায়ী কিন্তু ঋষভ পান্ত এই মুহূর্তে এনসিএ তে নেটে প্র্যাকটিস করছে হ্যাঁ বন্ধুরা নেটে ব্যাটিং ও প্র্যাকটিস করছে এবং উইকেট কিপিং ও প্র্যাকটিস করছে নিঃসন্দেহে কিন্তু এটা একটা দারুণ খবর ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য কারণ ঋষভ পানকে যে কতটা প্রয়োজন ওয়ান ডে বিশ্বকাপ দু এবং এশিয়া কাপ দু হাজার তা তোমাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা এটা কিন্তু ডাইরেক্টলি বিসিসিআই এর আপডেট বিসিসিআই এর ফেসবুক পেজ অর্থাৎ অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখতে পারেন সেখানে মেডিকেল আপডেট দেওয়া রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপরে শ্রেয়াস আইয়ার এবং কে এল রাহুল এরা দুজনে কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করছে নেটে তো শ্রেয়াস আইয়ার আর কেএল রাহুল তার সঙ্গে জসপ্রীত বুমরা তিনজনকেই কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রাখা হতে পারে হ্যাঁ বন্ধুরা সেরকমটাই কিন্তু আপডেট আমাদের সামনে এসেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কিন্তু শ্রেয়াস আয়ার কে রাহুল এবং জসপ্রীত বুমরা তিনজনকেই রাখা হবে খুব সম্ভবত এরপর দুজন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণা এরা দুজনে কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার তবে এই মুহূর্তে কিন্তু যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুজনেই পুরোপুরি ফিট অর্থাৎ প্রায় হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে গেছে এবং তারা কিন্তু নেটে বোলিং করছে থেকে একটা প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা হবে সেই ম্যাচে কিন্তু যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুজনে খেলবে তারপরেই কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হবে তো এই মুহূর্তে যদি ঋষভ পান্ত শ্রেয়াস আই আর কে এল রাহুল জসপ্রীত বুমরা এরা পুরোপুরি ফিট হয়ে যায় এটা কিন্তু বিশ্বকাপ দু হাজার আগে ভারতীয় ক্রিকেটের জন্য একটা দারুণ অ্যাডভান্টেজ এই প্লেয়াররা যদি ভারতীয় দলের স্কোয়াডে থাকে নিঃসন্দেহে ভারত একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট অর্জন করতে চলেছে আর এটা ডাইরেক্টলি বিসিসিআই আপডেট দিয়েছে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে এই পাঁচজন প্লেয়ারের মেডিকেল রিপোর্টটা আপনারা পড়ে নিতে পারবেন